আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ওয়ালিয়েটার সেপারেটার নিয়ে একটু আলোচনা করব। সবাই মোটামুটিভাবে আমরা জানি যে ওয়ালিয়েটার সেপারেটার কীভাবে চালাতে হয়, ওয়ালিয়েটার সেপারেটার এর অপারেশন, তারপরেও একটু জাস্ট আলোচনা করে রাখা সংক্ষেপে। এটা একটা বিলস পাম্প, এখানে আমরা বেশ কিছু ভালভ দেখতে পাচ্ছি। এখানে সাকশন ভালভ, একটা সি ওয়াটার সাকশন ভালভ, একটা বিলচ ওয়েল থেকে এখানে সাকশন ফিল্টার দেখতে পাচ্ছি। এখানে এটা বিলচ ট্যাঙ্ক থেকে সাকশন নিয়েছে। বিলচ ট্যাঙ্ক থেকে কখনো সি ওয়াটার আমরা চালাতে পারি, সি টু সি চালানো যায় লাইন ফ্লাশ করার জন্য, অথবা ওয়ালিয়েটার সেপারেটারকে পরিষ্কার করার জন্য, ফ্লাশ আপ করার জন্য। এরপরে বিল জয়েল থেকে সাকশন নিয়ে বিল ট্যাঙ্কে দিতে পারি, আবার ওয়ালিয়েটার সেপারেটারের মাধ্যমে ওয়ারবোর্ডে দিতে পারি। যে লাল কালারের যে ভালভটা, এটা হচ্ছে টু ওয়ালিয়েটার সেপারেটার। এখানে এই যে সাইডে যে লাল হুইলের যে আর একটা ভালভ আছে, এটা বিলস ট্যাঙ্কে গিয়েছে। তো আমরা বিলস ট্যাঙ্কে যে ভালভটা, সেটা সাকশনটা খুলে আমরা ওয়ালিয়েটার সেপারেটরের যে ডেলিভারি ভালভটা যেটা গিয়েছে লাল রঙের, এই দুটা খুলে এবং ওয়ালিয়েটার সেপারেটরের যে সংযুক্ত যে সমস্ত ভালভগুলি আছে ওইগুলোকে খুলে লাইন আপ করে আমরা এই ওয়ালিয়েটার সেপারেটারটা চালাতে পারি। আচ্ছা, তো ওয়ালিয়েটার সেপারেটারের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ওয়ালিয়েটার সেপারেটার যদি শুধুমাত্র সি ওয়াটার দিয়ে চালানো হয়, তাহলেও দেখা যায় কি যে এরকম পিপিএম অনেক বেশি হয়ে থাকে। অনেক সময় এই জিনিসটা খেয়াল করা হয়, তো শুধু সি ওয়াটারেও দেখা যায় যে এটা পিপিএম হাই হয়ে থাকে। এটার একটা বড় রেস্ট্রিকশন হচ্ছে, এর একটা বড় দুর্বলতা হচ্ছে যে এয়ারকে রিড করতে পারে না। যদি স্যাম্পলের মধ্যে দিয়ে যে লাল রঙের যেই ইয়ারটা আমরা দেখতেছি, যে লাইনটা দেখতেছি, এটা ওয়ালিয়েটার সেপারেটর ওভারবোর্ড থেকে এই লাইনটা এসেছে। এখানে সিল দেওয়া আছে অনেকগুলি, যে কেউ যাতে এটাকে ম্যানিপুলেট না করতে পারে। তো এই ওয়ালিয়েটার সেপারেটার থেকে যেই ওভারবোর্ডের লাইন থেকে যেই লাইনটা এসেছে, এটা এমনভাবে লাইন আপ করা যাতে এয়ার কোনোভাবে যাতে না আসতে পারে। তারপরও দেখা যায় যে এখানে এয়ার বাবল তৈরি হয়, এয়ার বাবল চার্নিং এফেক্টের কারণে তৈরি হয়, বিভিন্ন কারণে তৈরি হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়ালিয়েটার সেপারেটারের মধ্যেও কিছু এয়ার অ্যাকুমুলেট থাকে। সেই এয়ার আস্তে আস্তে আসলে, যদি এয়ারের সামান্যতম বুদবুদও এই ওয়ালিয়েটার সেপারেটারের মধ্যে আসে, তখন দেখা যায় যে সে আর ওই পিপিএম তার কমতে পারে না, সে কমে না। আরেকটা দুর্বলতা হচ্ছে তার, যদি সাবান পানি থাকে, সাবান পানি বা কেমিক্যাল পানিগুলি যদি থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা ইঞ্জিন অয়েল বেসিন ইউজ করি, তো সেটা বিল জুয়েলে আসে এবং সাবান পানি দিয়ে হাত ধুই, এবং সাবান পানির পরিমাণ যদি বেশি হয়, তখনও সে এই এটা অয়েল হিসেবে সে রিড করে। তো ইঞ্জিন রুমের যে বেসিন আছে, সেটা যদি অয়েলের সেপারেটার ভালোভাবে চালাতে হলে সেটা ইউজ না করতে পারলে ভালো। আর একটা হচ্ছে যে এয়ারকে, এয়ারের ইনগ্রেস যাতে না হয়, অয়েলের সেপারেটার থেকে এয়ার পার্স করার যে ভালভগুলি আছে, সেগুলিকে খুলে এয়ার পার্স করে অয়েলের সেপারেটারটা চালাতে পারলে ভালো, তাহলে পিপিএম কম দেখাবে আশা করা যায়। এই যে এখানে স্যাম্পলের এখানে এয়ার আউট করার জন্য একটা কক দেওয়া হয়েছে, যে গুস নেক, রাজহাঁসের মতো একটা নেক করে দেওয়া হয়েছে। এখানে আমরা ওয়ালিয়েটার সেপারেটারের কিছু ভালভ দেখতে পাচ্ছি। ওয়ালিয়েটার সেপারেটারে
বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে স্টিমের লাইন আছে যাতে অয়েল এবং ওয়াটার দ্রুত সেপারেট হতে পারে। তারপরে অয়েলের পরিমাণ যদি বেশি হয় এবং অয়েলের পরিমাণ অয়েলের সেন্সার অ্যাক্টিভেট হলে তা বিল্জ ট্যাঙ্কে চলে যায়, সেপারেটর বিল্জ অয়েল ট্যাঙ্কে চলে যাবে, এরকমভাবে লাইন আপ করা আছে। এই যে এই এই ভালভটা এসেছে, এই লাইনটা এসেছে বিল্জ পাম্প থেকে, বিল্জ পাম্পের ডেলিভারি লাইন থেকে এসেছে। এখানে এই এটা দুইটা স্টেজ আছে, এখানে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ, যাদের ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের মধ্যবর্তী ইন্টারমিডিয়েট একটা ভালভ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওভারবোর্ড ভালভটা, ওভারবোর্ড ভালভ দেখতে পাচ্ছি, এখানে একটা এই যে যে পার্জিং এর যে সমস্ত কাকগুলি আছে, অয়েলেটর সেপারেটর বিভিন্ন ধরনের অয়েলেটর সেপারেটর হতে পারে, কিন্তু যেই প্রিন্সিপাল প্রিন্সিপালটা সেম। এখানে এয়ার এয়ার পার্জের যে ভালভ আছে, যে এখানে এয়ার পার্জের ভালভ, এখানে পার্জিংয়ের ভালভ আছে, সেকেন্ড স্টেজেও পার্জিংয়ের ভালভ আছে, যে এখান থেকে একটা লাইন আসছে দেখা যাচ্ছে। তো এইগুলি খুলে এয়ার পার্স করতে হয়, এয়ার পার্স করলে মোটামুটিভাবে অয়েলেটর সেপারেটর একটু ভালোভাবে চলে আর কি, পিপিএম কম দেখে, যেখানে এখনও পিপিএম বেশি হয়ে গেছে। তো পিপিএম বেশি হলে অনেক সময় দেখা যায় যে এখানে খুলে এয়ার পার্স করতে হয় অথবা পানি ঢালতে হয় এবং একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হয়। কখনোই এটার মধ্যে সাবান পানি দিয়ে পরিষ্কার করা যাবে না, সাবান পানি কোনোভাবে যদি এটার সাথে এটার গায়ে লাগে, এই ভিতরে যে গ্লাসটা আছে, তাহলে কিন্তু এটার আর ঠিকভাবে চালানো খুব মুশকিল আর কি। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে সাবান পানি দিয়ে কখনোই ওয়াশ করা যাবে না। একটা আলাদা একটা কেমিক্যাল থাকে, সেটা অনেকটা টুথপেস্টের মতো, সেই কেমিক্যাল দিয়ে অনেক সময় এই গ্লাসটা পরিষ্কার করা হয়, এটা পরিষ্কার করা যায় ওই স্কেলগুলিকে সরানোর জন্য আর কি। তবে এটা পরিষ্কার করার জন্য টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা সরাসরি, এটা আমি অবশ্য ব্যবহার করে দেখি নাই, এটা এমন এক্সপেরিমেন্ট নাই। তবে যেই পেস্ট দিয়ে এটা পরিষ্কার করা হয় সেটার গন্ধটা অনেকটা টুথপেস্টের মতোই লেগেছে আমার কাছে। এটা একটা থ্রি ওয়ে ভালভ যেটা নিউমেটিক অপারেটেড হয় এবং অয়েলের সেপারেটর যদি 15 PPM ক্রস করে তখন এটা ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, আর যদি 15 PPM এর মধ্যে থাকে তাহলে এটা ওভারবোর্ডে দেয়। এটা একটা ম্যানুয়াল ভালভ, আমরা যখন সার্ভেয়ার আসে তখন এটাকে ঘুরিয়ে আমরা বিল্জ ট্যাঙ্ক টু বিল্জ ট্যাঙ্ক চালানোর একটা অপশন আছে, আমরা এইভাবে চালিয়ে তাদেরকে দেখাতে পারি। এটা এখন ডিরেকশন দেওয়া আছে ওভারবোর্ডের দিকে, বিল্জ ট্যাঙ্কের লেভেল দেখা যাচ্ছে, ফ্লোট লেভেল গেজ। এই চালানো হয়েছে বিল্জ পাম্প, যে প্রেশার দেখা যাচ্ছে, সাকশন প্রেশার আছে অল্প, ডেলিভারি রিচার্জ প্রেশার আছে বেশি, যে পিপিএম 5 PPM আছে এখন চলতেছে আর কি। যাই হোক, এই মোটামুটিভাবে। আর এখানে আর একটা জিনিস হচ্ছে কি, যে লগে কিন্তু দেখা যায় আমাদের ওয়াইল রেকর্ড বুক লিখতে হয়, আমি আর একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে ওয়াইল রেকর্ড বুক কীভাবে লিখতে হয়। তো এখানে লগ প্রেস করলে, 2-3 বার প্রেস করলে তখন এই যে এই এই অপশনটা আসে, তখন এটা এই যে যেমন এখন এখানে GMT দেখায়, এখানে কিন্তু সব রেকর্ড হয়ে থাকে, কত PPM হয়েছে, আপনি ডিসচার্জ কতটুকু কোয়ান্টিটি করেছেন সেটা আসবে না, কিন্তু ওয়াইল্ড রেকর্ড বুকে আপনি বুলশিট লিখলে এখান থেকে ধরা যায় আসলে, যে আপনার দেখা গেছে যে আপনি চালাইছেন কিন্তু PPM আপনার হাই ছিল, সো চলে নাই, আসলে আপনার ওভারবোর্ড হয় নাই, কিন্তু আপনি দেখাচ্ছেন যে ওভারবোর্ড হয়েছে আপনার 10 মিটার কিউব ওভারবোর্ড হয়ে গেছে, আপনি 4 ঘন্টা চালাই রাখছেন, 4 ঘন্টা চালাই রাখছেন ঠিকই, কিন্তু ওভারবোর্ড হয়েছে দেখা গেছে যে 1 ঘন্টা, তাহলে আপনি তো ধরা খেয়ে যাবেন।
যে তো এই অয়েল লিকুইড বুকে লেখার আগে এটা দেখে দেখে নেওয়া ভালো যে আমার আসলে কম লেখেন যে ওয়ারবার্ড হয়েছে কম, এটাতে সমস্যা নাই, বেশি লিখলে সমস্যা আছে। আপনার পাম্পের ক্যাপাসিটি আছে 2 মিটার কিউব, আপনি লিখলেন 3 মিটার কিউব করে, তখন আপনি এটার জবাব দিতে পারবেন না যে আপনি কীভাবে এই পাম্প দিয়ে 3 মিটার কিউব কীভাবে আউট করেছেন। খুব বেশি কম নয়, মোটামুটিভাবে একটা সামঞ্জস্য রাখা আর কি দরকার। সো এটা এই পেজটা যখন আসে তখন এই লগের এই যে যে একটা সিঙ্গেল বাটন আছে আর একটা ডবল বাটন আছে, এটা এটা দিয়ে এই সাইডেরটা দিয়ে একদম রাইট সাইডেরটা দিয়ে আমরা পরের দিনের পরের অপারেশনে যেতে পারবো। আর এটা দিয়ে এই অপারেশনটাকে এই রাইট সাইডের যে প্লে বাটনের মতো দেখা যাচ্ছে অথবা লেফট সাইডের যে প্লে বাটনটা দেখা যাচ্ছে এটা এটা দিয়ে শুধুমাত্র আমরা স্ক্রোল করতে পারবো আর কি। স্ক্রোল করে আমরা দেখতে পারবো যে কখন থেকে কোন পর্যন্ত আমার কিভাবে চলছে আর কি। যেমন এইখানে দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অয়েল অয়েল পিপিএম এর জায়গা আছে 0, 15, 30, অয়েলে যে এখানে কখনো কমছে অয়েল পিপিএম, কখনো কমছে বাড়ছে, আসলে তো অয়েল ছিল না সেই আর কে অয়েল মনে করে আর কি, এটা তার সীমাবদ্ধতা যে রিসেট করা হয়েছে কখন কখন কীভাবে অ্যালার্ম আসছে, অ্যালার্ম 2, অ্যালার্ম 1, 2টা অ্যালার্ম আছে, এরকম কয়টার সময় এইটা চালানো হয়েছে, জিএমটি তারিখ সব কিছুই এখানে রেকর্ড থাকে, রেকর্ডেড থাকে। এই যে এখানে যদি আবার দেখি, এই যে রিসেট হয়েছে, এই যে এখানে অ্যালার্ম এসেছে, হ্যাঁ এই যে আস্তে আস্তে অয়েলের এটা আপনি একটু খেয়াল করেন 15 BPM থেকে আস্তে 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 এই যে যে কমতেছে, তার মানে এখানে বোঝা যাচ্ছে, এটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ অয়েলের সেপারেটরটা এই সময় চলছে। এই আজকের ভিডিও মোটামুটি ভাবে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি মনে করেন যে এটা উপকৃত কারো উপকার হবে তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।